আমরা তো যাকে তাকে মহাত্মা জগতে মাতরম ধ্বনি রাষ্ট্রবাদের পীঠস্থান আমরা চলে এসেছি নটিহাটি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নটিহাটি। নটিহাটি অর্থাৎ বর্তমান নৈহাটি, সারা পশ্চিমবঙ্গ তথা বঙ্গপ্রদেশের একটি পুরনো শহর। আর এই শহরের সব থেকে বিখ্যাত জায়গা আমাদের সারা ভারতবর্ষের যে রাষ্ট্রবাদ, সেই রাষ্ট্রবাদের পীঠস্থান, পীঠভূমি, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি। এটি হচ্ছে মহাত্মা, প্রকৃত মহাত্মা। আমরা তো যাকে তাকে মহাত্মা তকমা দিয়ে থাকি, কিন্তু প্রকৃত মহাত্মা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি। এখান থেকে বন্দে মাতরম ধ্বনির উৎসস্থল। এই উৎস সারা ভারতবর্ষকে আলোড়িত করবে, সারা ভারতবর্ষ আন্দোলিত করবে, তার প্রমাণ আমরা পেয়েছি। এই বন্দে মাতরম এমন একটি ধ্বনি, বন্দে মাতরম এমন একটি সঙ্গীত, বন্দে মাতরম এমন একটি ঊর্জা যা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে আলোড়িত করেছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে দেখা দিয়েছিল। যে ধ্বনি এখনো শুনলে আমাদের রোম রোম শিউরে ওঠে, যে ধ্বনি এখনো আমাদের শোনিত তরঙ্গায়িত করে ওঠে, যে ধ্বনির আওয়াজে, যে ধ্বনির শব্দে, সেই বন্দে মাতরম ধ্বনির যিনি সৃষ্টিকর্তা, সেই মহর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমিতে এসে আমি ভীষণ আনন্দিত হচ্ছি। সামনেই নৈহাটি স্টেশন পাশেই, এবং আজকে আপনারা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন, একদম স্টেশনের পাশেই কিন্তু এই মহর্ষি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমিতে। যদি কেউ কখনো দর্শন করতে চান, নৈহাটি স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই কিন্তু এই পবিত্র স্থানে এসে উপস্থিত হতে পারবেন। এই স্থানটির চারিদিকে খুব সুন্দর সুন্দর মন্দির আছে। এখানে পাশে শিব মন্দির, ওখানে রাধা বল্লভজি জগন্নাথ মন্দির এবং ভগবান রাধা কৃষ্ণের মন্দির এবং শিব মন্দির। চারিদিকে মন্দিরময়, খুব সুন্দর একটি স্থান এই মহর্ষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জন্মভূমিতে সেটি। আজকে এই স্থানে আসার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সদস্য, আমাদের প্রিয় দাদা অমিত দাকে আমি ধন্যবাদ জানাবো। আমার সাথে ক্যামেরায় আছে বিভূতি, বিভূতিকে ধন্যবাদ জানাবো। আর এখান থেকে একবার না বললে নয়, বন্দে মাতরম, হরে কৃষ্ণ।